গুড আফটারনুন, আজ সোমবার। দেখো কি অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তিন দিন হয়ে গেল আমার ব্লগ যাচ্ছে না। এই বৃষ্টিটা, এত বৃষ্টি পড়ছে যে কি বলবো, কি অপূর্ব লাগছে বৃষ্টিটা। বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, আমি ভিজে যাচ্ছি। এ বাবা, জলের ছাট আসছে গো, বন্ধ করে দিলাম। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা যদি ভালো করে দেখাতে পারতাম ভালো লাগতো, আমার ভালো লাগতো আর কি। কিন্তু কীভাবে দেখাই, দাঁড়াও একটু চেষ্টা করি, একটু চেষ্টা। দেখো ওই দেখো সুন্দর বৃষ্টি। বন্ধ করে দিলাম, জল পড়ছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, দাঁড়াও সামনে খুব তাড়াতাড়ি আসবো। অনেকদিন বাদে তোমাদের সাথে দেখা যাচ্ছে, তাই না? আবার হ্যাঁ, মাঝখানে দুদিন না তিন দিন ব্লগ করিনি, মানে মাঝে মাঝে না, জানো তো, সত্যি বলছি, মায়ের জন্য মন না বড্ড খারাপ হয়ে যায়। হ্যাঁ, ক্যামেরা নিলে হাতে তো ভালোই লাগে, কিন্তু তো ক্যামেরা নিয়ে হাতে নিলে তো ভালোই লাগে, কান্না ভালো লাগে, কিন্তু তাও কি কোথায় যেন একটা খুব মনটার মধ্যে, যাই হোক, মন খারাপের কথা বলবো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ বুধবার, কৌশিক খেয়ে চলে গেছে, ধিন্না স্কুলে চলে গেছে, আমি আর বালা আর স্যান্ডি, আমাদের হচ্ছে কি বলবো, বডিগার্ড, আমি আর বালা বাড়িতে না। এখানে যদিও ভয় নেই, চুরি চামারি না ভয় কিন্তু নাগপুরে সেরকম নেই আর কি। মানে ওরকম চোর আমি ঢুকতে দেখেছি, কিন্তু চুরি করে জিনিসপত্র নিয়ে যাওয়া না, তছনছ করে দিয়ে যায় আর কি, তছনছ করে রেখে চলে যায়। চুরি করে জিনিসপত্র এমনও আমি দেখেছি, সোনা বিছানায় রেখে সোনা দানা নেয়নি, কিন্তু সব কিছু তছনছ করে আলমারি থেকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে, বাসন কোসন ছড়িয়ে ছিটিয়ে রেখে, ভেঙে ভুঙে দরজা ছিটকেনি ফিটকেনি ভেঙে রেখে দিয়ে নল, স্পেশালি জলের কল ফল ভেঙে এইসব করে রেখে চলে যায় ওরা। বাকি এমনি সেরকম ওরকম সেরকমভাবে কিছু ভয় নেই আর কি, ওরকম সেরকম না, মানে ওরকমভাবে কিছু ভয় নেই। তো ভাবলাম, কালকেও ভেবেছিলাম ব্লগ করবো, করিনি, কি জানি কেন করিনি জানি না। ওই যে বললাম, আস্তে আস্তে খুশিও হচ্ছে মনটা যে আমার দিনটা, যাওয়ার দিনটা এগিয়ে আসছে। তা চলো একটু দেখি কি রান্না হচ্ছে, আর তারপর আমি স্নান করে আসবো, স্নান করে এসে আবার বাকি রান্না করব। এখন কি রান্না হয়েছে আগে একটু দেখে নি, চলো। এটা হলো সর্ষে পোস্ত দিয়ে ডিম, আরও আছে ডিম, এটা একটা ভেবো না, এটা ওই বেলা রাত্রে শুধু কৌশিকের জন্য রাখা হয়েছে, আর আমরা এবেলায় খাবো। আর আছে হচ্ছে এখানে শুটকি মাছ। শুটকি মাছের কালারটা ভালো এসছে না, দেখো কালারটা কি দারুণ এসছে শুটকি মাছ। এখানে হচ্ছে শুটকি মাছ, সর্ষে পোস্ত দিয়ে ডিম, শুটকি মাছ, আর এখানে হয়েছে হচ্ছে কফির ডাটার চচ্চড়ি। আপাতত এই রান্না হয়েছে, আরও রান্না হবে, কী রান্না হবে পরে দেখাবো। ভাবছো এত রান্না কেন হচ্ছে? এত রান্না কিন্তু সত্যি আমরা খাই না, এত মানে আমরা খাই মানে হয়তো দুপদের থেকে তিন পদ হয় আমাদের, চার পাঁচ পদ হয় না, কিন্তু আজকে চার পাঁচ পদ হয়ে গেছে। কেন? কারণ আছে, কারণ আছে, বলবো ধীরে ধীরে, ক্রমশ প্রকাশ্য, তাই না? আর সকালবেলায় হয়েছে ইডলি। ইডলিটা কোথায় দেখি, দিদারাও ইডলিটা কোথায় যে আমাকে এসে পরেই পরিষ্কার করতে হবে রান্নাঘর, স্নানের পরে না ভালো লাগে না। স্নানের পরে রান্নাঘর পরিষ্কার করতে ভালো লাগে বলো? স্নানের পরে আমার কোনো কাজ করতে ভালো লাগে না, স্নানের আগে সব করে নেব, সব ভালো, কিন্তু স্নানের পরে আমার
একদম না, একদম কিচ্ছু ইচ্ছে করে না। দাঁড়াও দেখাই, এটা সকালের জলখাবার ইডলি। স্যান্ডিকে এই ঘরে নিয়ে আসি, তারপর দেখা যাবে কি হবে কি হবে না, কি বলবো কি বলবো, মানে কি বলবো বলি, একটু পরে কি হয় না হয় কেউ তো বলতে পারে না। এখন স্নানে যাচ্ছি আর কি, তারপরেরটা পরে 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 পরে। আলু বান আলু ভেজে নেওয়া হয়েছে, আর মাংসটাকে আমি অবশ্যই চা পাতার জলে সেদ্ধ করেছি, এটা আমাকে আন্টি শিখিয়েছে, তাতে কারো কালারটা ভালো আসে। তেলের মধ্যে দেওয়া হচ্ছে, তেলের মধ্যে দেওয়া হলো চিনি, চিনিতে কিন্তু মিষ্টির জন্য না, শুধু রঙের জন্য, রং তো এমনিই আসবে আর রঙের জন্য। আমি আমি আগেও বলেছি মাংসতে ধনে জিরে গুঁড়ো আমি দিই না, পেঁয়াজ রসুন আর লঙ্কা গোলমরিচ ব্যাস এইটাই দিই আমি। দেখ মাংসটা কষতে কষতে পরে আবার তোমাদের দেখাবো আমি। পর্যাপ্ত পরিমাণে গোলমরিচ দেওয়া হচ্ছে, আর সুন্দর মাংসটা বেশ কালো কালো হয়েছে, হয়ে যাক শেষটা। একটু ঘি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মাংসের ফাইনাল লুক, হেভি টেস্ট হচ্ছে, হেভি হেভি হেভি। একটু গরম মশলা দে, ব্যাস একটু ফুটে নিলে হয়ে যাবে। তোমাদের দেখিয়ে দিই, কালকে তো অঝোর ধারায় বৃষ্টি হয়েছিল, আকাশে মেঘ, সুন্দর। হ্যাঁ তিনটা সুন্দর রাস্তা দিয়ে লোক যাচ্ছে, এটা হচ্ছে নিন্নার খাবার, আমিও খেতে বসবো। এখন বাজে যাচ্ছে, এটা কি দিন না, হ্যাঁ ডিম কারি, আন্ডা কারি, চচ্চড়ি, আর ইয়াম ইয়াম মাটন। কৌশিকও ভালো করে খাচ্ছে, কেমন করে খাচ্ছ তুমি, হ্যাঁ ভালো করে খাচ্ছ, কি কোনটা ভালো খাচ্ছ, রুটি তরকারি, ও বুকা 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 মানে শুধু রুটি তরকারি খাবা আর কিছু খাবা না, বাকি সব খাও। ওকে রিনির বাড়ি, রিনি অনেক 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 খাবার পাঠিয়েছিল, রিনি অনেক অনেক খাবার পাঠিয়েছিল, আমিও একটু খাবার বানিয়ে ওকে পাঠালাম। আর সব থেকে বড় কথা কি বলতো, ব্লাড রিলেশনেই আত্মীয় হয় না, আত্মার সাথে সম্পর্ক হলেই আত্মীয় হয়, ওর সাথে আমার আত্মার সম্পর্ক। ও আমার যখন কষ্ট হয় ও ফোন করে, ওর যখন কষ্ট হয়, আর ওরা আমরা রোজ ফোন করি দুজন দুজনকে। হয়ে গেছে, একটু খেয়ে যাবো আমি, দুই নিয়ে যান খাচ্ছি, দুজন দুজনকে ফোন করি, চলো রিনির বাড়ি যাওয়া যাক, অটো চলে এসছে। আর চুলটা তো পুটুলি পুটুলি বাঁধা, পুটুলি বাঁধা চুল, পুটুলি আর কি করবো, পুটুলির চুলটাকে কাটতে হবে, না কাটলে হবে না, চলে যাওয়া যাক তাহলে। চলো রবি এসে গেছে, এবার যাওয়া যাক রিনির বাড়ি, বেলা টাটা। চলো অটো চলে এসছে, চলো যাই। আমি আর মা বসি, চলো যাই। আগে নিন্নাকে নাচের ক্লাস থেকে নিয়ে দিয়ে দিচ্ছি একেবারে, নিন্নাকে নাচের ক্লাস থেকে নিয়ে তারপর নিন্না চলে গেছে নাচের ক্লাসে আগেই, আমি এখন যাচ্ছি। কেমন লাগে না, মনে হয় টাকা টাকা নিচ্ছিলাম জানো তো, টাকা নিতে গিয়ে মনে হলো টাকার বিষয়ে, হিসেব কিন্তু আমরা বেশ ভালো রাখতে পারি তাই না, হিসেব করে টাকা রাখি, হিসেব করে একে দিতে হবে ওকে দিতে হবে, রেখে দেখে দিই
জীবনের হিসেবটাই মেলাতে পারি না গো, আমরা কেউ জীবনের হিসেবটা মেলাতে পারি না। আধ ঘন্টা বাদে জীবনের কী খাবে সেটাই জানি না, বা জীবনটাকে এইভাবে চালাবো বা জীবনটাকে এইভাবে করবো সেই জিনিসটা কিন্তু মেলাতে পারি না। টাকা হিসাবটা বেশ ভালো মেলাতে পারি আমরা, তাই না বলো? চলো যাওয়া যাক। ভিন্নার হাতে খাবার, চলো আমরা রেনির বাড়ি ঢুকি। টুংটুং টুংটুং করে পৌঁছে গেলাম না ভিন্না? ভিন্নার মুখটা কেমন বেজার পান্তা হয়ে আছে। কি পাগল পাগল দেখতে লাগছে, কিচ্ছু পাগল পাগল দেখতে লাগছে না। এই ডোরা রানী, হাই বলে দাও। রেনির রানী কি সুন্দরী রেনির রানী আমাদের, গল্প করি আড্ডা মারি তারপরে বাড়ির পথে, তাই না দাদা? স্টার্ট ভাই স্টার্ট, বলো রাইমস বলো। বাড়ি থেকে বেরিয়ে গেলাম, সিঙ্গারা খেলাম, গল্প করলাম, আড্ডা মারলাম, অনেকদিন বাদে বাইরে বেরোলাম। চলো এবার বাড়ি ফেরা যাক, বাড়ি ফিরে তারপর কথা বলে দিচ্ছি। এই যে আমাদের ধিন্নু রানী ফরফরানি, ধিন্নু রানী ফরফরানি। রেনির বাড়ি থেকে চলে এলাম বাড়ি, এখন বাড়ির ঘড়ির কাটায় নটা। এবার রাত্রে তো ওই খাওয়াই আর কি, সিঙ্গারা খেলাম পেট ভরে গেল, এমনি সিঙ্গারার মতো চেহারা। যাই হোক আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, এরকম যদি রোজ সন্ধ্যাটা কাটে তাহলে খুব বেশ ভালো হয়, বেশ মজা হয়, বেশ আনন্দ হয়। কি করবো রোজ তো আর হয় না, আর এখানে তো কিছু নেই, জঙ্গলে বাস করি আমরা। যাই হোক যে যেখান থেকেই দেখছো খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো। আবার আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে, কোনো নতুন বিকেলে বা নতুন সকালে। আমি চৈতি, ততক্ষণ থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ অ্যান্ড ফিল পজিটিভ। টাটা, লাভ ইউ অল গাইজ, বাই বাই, টাটা অ্যান্ড গুড নাইট। খুব ভালো থেকো গো, খুব সুস্থ থেকো তোমরা। কে কে দাঁড়িয়ে আছে আমার জন্য? দাঁড়িয়ে আছে আমার স্যান্ডি ভাচ্চ। চলো।